শারীরিক অসুস্থতার কারণে একদিন অফিসে যেতে পারেননি সুকুমার মণ্ডল নামে বন দপ্তরের এক অস্থায়ী কর্মী। তাই তাকে অফিসে ডেকে বাস দিয়ে বেধড়ক মারের অভিযোগ মালদহ ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে। ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ করেছেন সুকুমার মণ্ডল। তিনি এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে সুকুমার মণ্ডল মালদার মানিকচকের রামনগর জোতপাট্টা এলাকার বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় একদিন অফিসে যেতে পারেননি। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে বন সহায়ক কর্মীকে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসে ডেকে পাঠান রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় প্রদীপ কুমার গোস্বামী সহ কয়েকজন তাকে বাস দিয়ে বেধড়ক মারধর করে। হাতে ও পায়ে আঘাত পান সুকুমার মণ্ডল। পরিবারের সদস্যরা সুকুমার মণ্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংলিশ বাজার থানায়। আমার বাড়ি আছে মানিকচক জোতপাট্টা রামনগরে। আমার পোস্টিং আছে হালনাতে। কোন থানাটা? ওটা মানিকচক থানা। তারপরে? আর আমার পোস্টিং আছে হালনাতে, ওটা যাত্রাডাঙ্গে, ওটা ওল্ড মালদা পড়ে ওটা ডিস্ট্রিক্ট। তারপরে? আমি আমার নাইট ডিউটি অবস্থা, আমার 21 তারিখে নাইট ডিউটি ছিল। 21 তারিখে আমার নাইট ডিউটি অবস্থায় কিন্তু আমার শরীর খুবই খারাপ ছিল। আমি 21 তারিখ নাইট করে আমি 22 তারিখে সকালবেলা বাড়ি গিয়েছিলাম। তারপরে 22 তারিখে আমাকে বিট অফিসার সকাল 10টার সময় আমাকে গাল গ্যাস দিয়ে আমাকে বলছে এই কোথায় আছে অজ্ঞাতভাবে একটা গাল গ্যাস করে বলছে এক কোথায় আমি ছুটবো, আমি তো বাড়িতে আছে, আমার শরীর ভালো না। কী করলো আমাকে থ্রেট দিচ্ছে যে তুমি এখানে বিট অফিসে আসো। আমি ঠিক আছে স্যার, আমি আজকে যেতে পারবো না, আমি কালকে যাবো স্যার, আমার শরীর ঠিক নাই। আমার বউ আমার ওয়াইফকে নিয়ে আসলাম সঙ্গে করে ওখানে। কবে ওটা? এটা নিয়েছিলাম 23 তারিখে। নিয়ে এসলাম আমি 4টার দিকে। 4টার দিকে নিয়ে এসেছি আমার অন্য ওয়াইফটাকে বাইরের গেটে আমি রেখে দিলাম, কেউ দেখতে পেল না। আমি অফিসে ঢুকলাম, আমাকে ওই প্রদীপ কুমার গোস্বামী বিট অফিসার আর ওর পাশে সাজেস ছিল ফরেস্ট গার্ড হাসান হাসিমুদ্দিন জামান ফরেস্ট গার্ড। প্রদীপ কুমার গোস্বামী বলছে বিট অফিসার বলছে কি আমাকে অজ্ঞাতভাবে গাল গ্যাস দিচ্ছে, বলছি কি এই তোমার এই তুমি ডিউটি কেন আসেনি? আমি স্যার আমার শরীর খারাপ ছিল, আমি ওই জন্য আসতে পারি। তারপরে কি করলো? তারপরে আমাকে কী করলো, একটা ঋত্বিক গাঙ্গুলি বলে একটা ছেলে ছিল, ক্লার্ক ছিল, ওকে বলছে এই ঋত্বিক লাঠি নিয়ে আসো। তো আমাকে ও কী করলো, লাঠি নিয়ে দিয়ে দে প্রদীপ কুমার গোস্বামীকে, ছোটোবাবুকে আর লাঠিটা দিয়ে দে। আর বড়োবাবু অফিসে ঢুকে গিয়ে আমাকে অজ্ঞাতভাবে গাল গ্যাস দিয়ে আমাকে 3 লাঠি আমাকে পায়ে মেরেছিল। এদিকে তাকিয়ে বলো, 3 লাঠি পায়ে মেরেছিল আর 3 লাঠি আমাকে এখানে হাতে মেরেছিল। ও মারেছিল তখন আমি একদম পুরো অজ্ঞান অবস্থা হয়ে আমি পড়েছিলাম, মানে কি মানে অজ্ঞাতভাবে অজ্ঞানভাবে। এখন কোথায় ভর্তি আছে? এখন আমি মালদা মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি আছি। থানায় জানিস? থানায় আমি এফআইআর করেছি। কার বিরুদ্ধে? আমি প্রদীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে।